প্রিয় দর্শক এই যে আপনারা একটি নির্মাণাধীন একটি অনেক সুন্দর যে মসজিদটি দেখছেন আজ আমরা আপনাদেরকে হাট পরিক্রমায় আপনারা হয়তো প্রথমে অবাক হতে পারেন যে এই ধরনের মসজিদ আমরা আপনাদেরকে কেন এটা দেখাচ্ছি আসলে এই মসজিদটি আমরা এ কারণেই দেখাচ্ছি আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জ হাটে এবং বাংলাদেশের মধ্যে আমরা প্রচুর হাট করেছি এবং সবাই লাভ করতে হাটের ইজারা নেয় কিন্তু এটি একমাত্র বাংলাদেশের হাট যেই হাটের সমস্ত লভ্যাংশের টাকা চলে আসে এই মসজিদের ফান্ডে এবং দেখুন এই মসজিদটি ২০১৫ সাল থেকে এই মসজিদটি তৈরি হচ্ছে এবং এই হাটের ইজারার যে লভ্যাংশ সেটি দিয়ে এটি তৈরি হচ্ছে এবং এটি দেখানোর জন্যই আমরা আপনাদেরকে এই মসজিদটি সরাসরি দেখানোর চেষ্টা করলাম তো চলুন এবার আমরা চলে যাব আফতাবগঞ্জ হাটে সুপ্রিয় দর্শক আজ ২৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার আপনারা যে হাটটা দেখছেন এই বিশাল হাটটা আপনারা যে দেখছেন এটা দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার এটা আফতাবগঞ্জ হাট প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে বিশাল গরু ছাগলের হাট বসে এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে ছোট ছোট বকনা গরু যেগুলোকে এই এলাকায় বাচ্চি বলা হয় সেই বকনা গরুগুলির দামগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমরা প্রথমে এখানে দেখছি এটা তিনটা আপনি আনছেন এগুলো কত করে দাম চাচ্ছেন হ্যাঁ ১২,০০০ টাকা করে দাম চাচ্ছেন ক্রেতা কত বলছে ভাই ১০ করে বলছে আর আপনার নিয়ত কত ছাড়ার 11.5 হইলে ছাড়বে এই যে শুনছেন সুপ্রিয় দর্শক একদম ছোট ছোট আচ্ছা এগুলো কি দুধ ছাড়ছে হ্যাঁ বয়স কিরকম হবে হ্যাঁ ৮ মাস করে আচ্ছা ধন্যবাদ তারপর এখানে একটা ছোট দেখছি ভাই এটার দাম কত যাচ্ছেন এটা বলে ১৩,০০০ টাকা ভাই ১৩ চাইছেন ক্রেতা কত বলছে এখন পর্যন্ত ক্রেতা কত বলছে মানুষ কত দাম বলে ১১,০০০ টাকা বলছে ১১ পর্যন্ত দাম বলছে আচ্ছা শুনছি এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন হাটটা অনেক বড় হাট এ পর্যন্ত আমরা এই হাটে আসিনি আমরা আসলে মিস করেছি ভাই এই বকনাটা কত চাচ্ছেন ১৭। তারপরে ক্রেতা কত বলছে ১৩-১৪ পর্যন্ত আপনার নিয়ত কত ১৫ হলে আচ্ছা দেখছেন আপনারা এই যে দেখুন এই ধরনের বাছুর প্রচুর রয়েছে এই যে দেখুন এখানে একটু দেখি একটু বড় সাইজ এটা দাম কত যাচ্ছেন ভাই ১৭,০০০ ক্রেতা কত বলছে মানুষ কত বলছে হ্যাঁ ১৪-১৪.৫ বন্ধ দাম আচ্ছা শুনছি তারপরে এই যে দেখছেন আপনারা এখানে প্রচুর ভিড় ভাই এটা কি কি জাতের দেশি এটা দাম কত যাচ্ছেন ২৬। ক্রেতা কত বলছে ২০-২১ পর্যন্ত আপনার নিয়ত কত ২৪। আর এই পাশেরটা এটা ২৩,০০০ চাইছেন মানুষ কত দাম বলছে ১৯-১২। আচ্ছা শুনছি এই যে দেখছেন সুপ্রিয় দর্শক প্রচুর পরিমাণে এখানে রয়েছে বকনা ভাই এটার দাম কত যাচ্ছে ২২। এটা কি দেশি শাহিওয়াল ২২,০০০ দাম চাইছেন ক্রেতা কত বলছে ১৮,০০০। আর আপনার নিয়ত ১৯.৫ হলে বেঁচে দিব আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই যে দেখছেন সুপ্রিয় দর্শক এরপরে দেখি এটা দেশি এটাও শাহিওয়াল এটার দাম কত যাচ্ছেন 21.5। ক্রেতা কত পর্যন্ত বলছে ১৮ পর্যন্ত উঠছে আর আপনার নিয়ত ২০ হলে বিক্রি আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই যে দেখছেন এখানে বকনার মধ্যে আমরা আপনাকে জানিয়ে রাখি এখানে কিন্তু শাহিওয়ালটা পাবেন আপনারা এবং বেশ কিছু শাহিওয়াল পাবেন আসুন আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমরা এই যে দেখছেন এখানে ভাই এই লালটা আপনার লালটার দাম কত যাচ্ছে ১৮.৫ চাইছেন আর নিয়ত কত ১৬-১৭ হয়ে দিয়ে দেবেন আচ্ছা ধন্যবাদ এই যে দেখছেন সুপ্রিয় দর্শক আফতাবগঞ্জ হাট, তারপর আমরা একটু এখান থেকে দেখি শাইওয়াল নাকি দেশি, এটা দেশি। এটা দাম কত যাচ্ছে? দাম 22500। 22500। ক্রেতা কত পর্যন্ত বলছে? 18-19। আর আপনার নিয়ত বেশি আছে একটু 20 আর একটু বেশি হলে দিয়ে দেবেন। আচ্ছা, ধন্যবাদ। এই যে দেখছেন প্রচুর পরিমাণে বকনা, প্রচুর বকনা, এত বকনা। আপনারা দূর দূরান্ত থেকে আসলে কখনোই খালি হাতে যাবেন না। ভাই, এটার দাম কত যাচ্ছে? দাম 26000। দাম 26000 চাইছেন। ক্রেতা কত পর্যন্ত বলছে? 20 পর্যন্ত বলছে। 20। আপনার নিয়ত কত? 21-22 হলে। আচ্ছা, ধন্যবাদ। এখানে আমরা দেখি শাইওয়াল, হ্যাঁ এটা। আচ্ছা, এটার দাম কত যাচ্ছেন? 37000। ক্রেতা কত পর্যন্ত বলছে? ক্রেতা 30-এর মতো বলছে। আপনার নিয়ত কত? হ্যাঁ 32। হ্যাঁ 36 নিয়ত। আচ্ছা, শুনছি। আসুন সুপ্রিয় দর্শক, প্রচুর ভিড়, প্রচুর গরু। এই যে আপনারা দেখছেন কি পরিমাণ মানুষ এবং কি পরিমাণ ভিড়। আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকা থেকে আপনারা এই হাটে আসতে গেলে ঢাকা থেকে ফুলবাড়িতে আপনারা ট্রেনে আসতে পারেন, অথবা দিনাজপুরগামী যে কোনো বাসে ফুলবাড়ি এসে সেখান থেকে অটো নিয়ে এখানে চলে আসতে পারেন। তারপর একটু, এটা কি দেশি লালটা? এটা দেশি। এটার দাম কত যাচ্ছেন ভাই? দাম 23.5। কত পর্যন্ত দাম উঠছে এখন? এখন পর্যন্ত 21000। আর আপনার নিয়ত কত? 22-22.5। আচ্ছা, ধন্যবাদ। এই যে দেখছেন সুপ্রিয় দর্শক, এই আফতাবগঞ্জ হাট আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এখানে একদম ছোট থেকে মানে দুধ ছাড়ানো থেকে শুরু করে সব আপনারা পেয়ে যাবেন এই আফতাবগঞ্জ হাটে। এই যে দেখছেন আপনারা, তো এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের সার্থকতা। আর আমরা একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু এই হাটটিতে আমরা এই প্রথম এসেছি, তাই এই হাটটির ঠিকানা এবং এখানকার যোগাযোগ ব্যবস্থা সব কিছু আমরা একটু শুনতে চাই। এই হাটের ইজারাদার যে কমিটির যে পরিচালক আছে তিনি মোহাম্মদ শামসুল ইসলাম সাদ্দাম। তো চলুন আমরা একটু সাদ্দাম সাহেবের সঙ্গে এই বিষয়ে কথা বলি এবং সেই সাথে শেষ করব আজকের প্রতিবেদন। আশা করি আপনাদের রেসপন্সের উপর নির্ভর করে আমরা পরবর্তীতে এই হাটে ভিডিও করব কি করব না, সেটা আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আর আপনারা ভালো থাকবেন সবাই। আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমরা প্রথমে একটু জানতে চাচ্ছিলাম যে এই হাটে আসার সবচেয়ে সহজ উপায়টা যদি আপনি একটু বলেন। এখানে যদি হাটে আসতে চান, আপনি ফুলবাড়ি হয়ে আসতে পারেন। ফুলবাড়ি হয়ে আসলে স্বপ্নপুরীর যে রোডটা আছে, এই রোডের সংলগ্ন হয়ে 5 থেকে 7 কিলোমিটার দূরত্ব থেকে এই হাটে আপনি ঢুকতে পারবেন, আফতাবগঞ্জ। আচ্ছা, মানে মোটামুটি ফুলবাড়িতে যদি নামা যায়, তবে যে কোনো বেবি অথবা অটোতে চড়ে এইখানে চলে আসে, অটোতে করে বা ইজি বাইকে করে আপনি চলে আসতে পারেন এখানে। আর যদি নবাবগঞ্জ দিয়ে আসেন, নিস্থানে যদি নবাবগঞ্জ আসে, নবাবগঞ্জ যদি বাইপাসে আসতে চান, এই রাস্তাতে এখান থেকে আসতে গেলেও 5 থেকে 7 কিলোমিটার ভেতরে আসতে পারবেন। আপনি নবাবগঞ্জের রুটে জিজ্ঞেস করতে পারেন যে আমি আফতাবগঞ্জ হাটে যাব, তাহলে আপনার লোকেশনটা যে কেউ দিয়ে দিতে পারবে। আচ্ছা, আমরা এই হাটে এসে শুনেছি যে এখানে একটা মসজিদ আমরা দেখছি অনেক বড় একটা মসজিদ, তো এই মসজিদের যদি একটু ইয়েটা বলেন। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে আমরা 1400 বাংলাটা বলি 1421 সালে আমরা টাকাটা স্থাপন করি, অর্থাৎ টাকাটা আমরা জমা করি মসজিদ উন্নয়নের জন্য। যে হাটের লাভ্য অংশ, যে টাকাটা আমরা আয় করি, তার পুরো টাকাটা আমরা মসজিদের নিমিত্তে তৈরি করার জন্য আমরা কাজটা শুরু করি এবং সেই সকল থেকে কাজটা শুরু করি এবং 2015 সালে এসে মসজিদের কাজটা শুরু করি। মসজিদের কাজ যখন শুরু করি, সেই মসজিদের যে হাটের যে লাভ্য অংশটা আসে, সেই লাভ্য অংশটা শুধুমাত্র আমাদের টিওনো পারপাসে যে হাটটাকে জন্য টাকাটা দেওয়া হয়, তার অবশ্য টাকাটা আমরা মসজিদে ব্যয় করে থাকি। মানে সব লভ্যাংশের সমস্ত টাকা আপনারা মসজিদ কমিটিকে দিয়ে দেন, মসজিদটা তৈরি করে দিয়ে দেন। আচ্ছা, এটা একটা খুবই একটা নেক কাজ এবং গোটা বাংলাদেশের মধ্যে আমরা এখন পর্যন্ত শুনিনি যে এত বড় হাটের এতগুলি টাকা যেখানে মসজিদের ফান্ডে চলে যায়। এটার জন্য আমরা কৃতিত্ব দিতে পারি আলাজ দেলাওয়ার আঙ্কেলকে এবং এমপি সাহেব দিনাজপুর 6 सिबरी सादिक के तादेर मन सद इच्छा एवं सद मनोभावेर कारणे एटा आसले सम्भव हयेछे जे तादेर तादेर बाबार हाट बा तादेर पूर्वज हाट एटा एकटा बैकग्राउंड बोले देई जेटा हच्छे आफताबगंजटा हच्छे नामटा हच्छे एई कारणे देलोয়ার আঙ্কেলের बाबार नाम छिलो आफताब। एई आफताब थेके किन्तु आफताबगंजे जन्म हयेछे। এই তখন থেকে কিন্তু তাদের একটা ভালো লাগা ভালোবাসা এই আফতাবগঞ্জ হাটকে কেন্দ্র করে একটা নতুন কিছু সৃষ্টি করবে বা অন্যান্য হাটের তুলনায় অনেক একটা ফেসিলিটি সৃষ্টি করবে। এই জন্যই কিন্তু এই আফতাবগঞ্জের মসজিদটা করার লক্ষ্যে আপনি পুরাতন মসজিদটা লক্ষ্য করে দেখবেন সেই আফতাব মণ্ডল তৈরি করে দিয়েছেন এবং সেই অনেক আগেকার যুগের হাট মসজিদটা এই মসজিদটা কিন্তু অনেক ব্যয়বহুল তৈরি করেছিলেন। সেই নিমিত্তে আজকে দেলোয়ার আঙ্কেল এবং শিবলি ভাই এই কাজটা উদ্যোগটা হাতে নিয়েছেন যাতে করে একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ স্থাপন হবে এবং সকলেই জানবে যে এখানে একটা মসজিদ একটা খুব সুন্দর হয়েছে। আমি আশা করব যে আপনারা দুজন মসজিদটাকে দেখবেন এবং দেখে যাবেন। জনগণ যারা আসবে তারা অবশ্যই এই মসজিদটাকে দেখে আসবে এবং এই মসজিদটার জন্যই হয়তো অনেকেই হাটটাতে আসবে। আচ্ছা, এবার আমরা একটু জানতে চাই যে দূর দূরান্ত থেকে যারা এইখানে আসবে এই আফতাবগঞ্জ হাটে, এই হাট থেকে ট্রান্সপোর্ট ব্যবস্থাটা কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা এখানে ব্যবস্থা রেখে দিয়েছি, যেমন এখানে আমাদের একটা ট্রাকের যে একটা দালাল অফিস থাকে এই দালাল অফিসের মাধ্যমে যে যোগাযোগ করে আমরা তাকে গাড়ি দিয়ে দেবো ব্যবস্থা করে। যেমন দূর দূরান্তদের লোকগুলো আসবে তাদের থাকার জন্য ব্যবস্থা রয়েছে এবং পাশাপাশি যারা টাকা নিয়ে আসবে না অর্থ করে যে ট্যাক্সির সমস্যা পরিবহন সেজন্য তারা আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বারে টাকা প্লেস করে দিলে ওদেরকে আমরা টাকা দিয়ে দেবো, তারা ইচ্ছা মতো ব্যবসা করতে পারবে। এবং নসিমন পরিবহন ভরপুরে রাখার জন্য আমরা যথেষ্ট জায়গা রেখেছি যাতে করে মানুষ সহজলভ্য এবং সহজ উপায়ে পশু ক্রয় করতে পারে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।